Assalamualaikum, All Bangla Twin Tea Purchase Nilai Bokho Thike, Antorik Shubhechha Obhinondon. To Dorshok Bondhura, Ekhane Dekha Jatechhe Je Masud Bhai Daranu Ache. To Masud Bhai, Te Eno Kere, Eno Je Shamu Ditachi. To Shamu Hel Lage Aisun Na, E Tom Tom Gari Kar, Tom Tom Amare. Ede Der Shamu Den Na, Ede Der Shamu Den. Shamu Koto Bosta Ache Hon. Emne Jodha Shodhe Abasta Ache. Emne Koros Maro Der Du Shodhe Abira Daga Bosta Kina Tulani Kerim Gari Kosta Bera Du Shodhe Abira. আচ্ছা এই সামুহের রেট কি বেশ কম হয় হ্যাঁ উঠানামা করে উঠানামা করে কোন সময় দরটা থাকে বেশি এই যে কাতি মাসের শেষে দেই কাতি মাসের শেষে দেই বেশি দরটা হয় না ওই সময় সামুক পাওয়া যায় কম সাহি দরটা হয় বেশি এবং ন্যায় বেশি ন্যায় বেশি তো বিষয়টা হলো এই সামুক তো হাসিরই শুধু কাওয়ায় না আর অন্য কিছু রে হাসির কাওয়ায় এরাল ফাঙ্গাস আছে না এখন তো 2022 সাল আজকে 11 তারিখ অক্টোবর মাসের আজকে কি রেট আছে আজকে রেট আছে মনে করুন 160 টাকা হ্যাঁ 160 টাকা কেরিং আছে 10 টাকা কোন জায়গায় লক্ষ্মীপুর তারাইল থানা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এখানে কি শামুকের জন্য আসছেন তো কয় বস্তা লইছেন দুইজনা কাছেই না অল্প অল্প করে নিয়ে দিনে দিন খাওয়ান হাস করতি তো দুজনে মিল করে নেন না ডিম্পারা হাস না বাচ্চা হাস ডিম্পারা হাস কত বস্তা নিছেন শামুক যার কারণে শামুকে কায় মাটি আচ্ছা আচ্ছা যখন আমরা দেয় তখন এটা পরিষ্কার থাকে আস্তে আস্তে যখন 3-4 ঘন্টা থাকে তখন পানি ছাড়ে ভিতর থেকে মাটি ছাড়ে তখন আস্তে আস্তে কাদা হয়ে যায় আবার ওইটা পানি পড়লে আবার পরিষ্কার আচ্ছা আচ্ছা মাঝে মাঝে যে একটা দাসি নাই তাহলে এটার পিছনে কারণ কি সামুগুলির সাইজটা দিকে নেন এবং সামুগুলি মনে হইতেছে যে বিলেরই হবে কারণটা হইলো যেহেতু ময়লা আছে আর যদি নদীর শামুক হইতো তাহলে ময়লা থাকতো কম আর এখানে দেখেন মোটামুটি ময়লা আছে অর্থাৎ মাটি আছে ওইটা হলো বিলের শামুক এবং নদীর শামুকের চিহ্ন নদীর শামুকটা থাকবে একদম পরিষ্কার আর বিলের শামুকটা থাকবে একটু সাধারণ মাটি সাথে মাটি মিশ্র থাকবে তো ভাই এই শামুকগুলি কোন সময় মারছেন রাত্রে মারিয়া প্রতিদিন রাত্রে মারে আর দিনের বেলা সকালবেলা নিয়ে আসা বিক্রি করেন না প্রতিদিন রাত্রে মারে দিনের দিকে দিনেই সেল হয়ে যায় মাসুদ ভাই ওই যে শামুক বরতেছেন মালিক আইছে কি সাথে মালিক আইছে না মোবাইলের অর্ডারে আমরা মোবাইলের অর্ডারই দিতেছেন না এখন যেমন শামুকটা একটু বেশি চলতেছে তার কারণটা কি তাই যে ধান জমি লাগাইতেছে এই কারণে আটকা চলতেছে হ্যাঁ
এটা লাগি শামুকানে বেশি বিক্রি কইতাছে ও কারণ অন্য খাবার খাওয়াইলে তো দাম পয়সা লাগে বেশি অন্য খাবারের দাম বাড়তি না হ দাম বাড়তি শামুকটা একটু কম দামে নিয়ে পাইতাছে কইলতাছে ও এই দেখেন বস্তা উইরে উইরে দিতাছে দর্শক বন্ধুরা এই ছিল আজকে শামুক নিয়ে আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং আপনাদের কামারির কামনা মঙ্গল কামনা করি আজকের মতো একটা নিঃশেষ করলাম আল্লাহ হাফেজ